কুড়িগ্রামে পবিত্র মাহে রমজান মাসে পত্রিকার হকার, ভ্যান শ্রমিক সহ কর্মহীনদের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা খ ম আতাউর রহমান বিপ্লব, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার রাজাউল করিম প্লাবন প্রমুখ। এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লবের উদ্যোগে 200+ পত্রিকার হকার ও কর্মহীনদের মাঝে বিনামূল্যে আলু, মিষ্টি কুমড়া, বরবটি, করলা, শসা, লেবু, টমেটো ও কলমি শাক বিতরণ করা হয়। ভাইরাস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস, প্রতিদিন কোনো না কোনো শ্রেণীর বেশের মানুষদেরকে দেখে প্রায় শাক সবজি, কলা, আলু, পটল বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হচ্ছে। এটা রমজানের তৃতীয় রমজান থেকে শুরু করছি, আমাদের বিশ্ব ফ্রিডম ডে আর কি সংবাদপত্র দিবস থেকে শুরু করছি, অব্যাহত রয়েছে। আশা করি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যদি এই সহযোগিতা অব্যাহত রাখে তাহলে রমজান মাস, পুরো রমজান মাসেই আমরা এই শাক সবজি বিতরণ অব্যাহত রাখবো।